হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে পুলিশ দপ্তর সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া প্রায় থমকে রয়েছে একটা কেসের জন্য সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত কেস তোমরা প্রায় প্রত্যেকেই জানো তো এই কেস কলকাতা হাইকোর্ট থেকে এখন গড়িয়েছে সুপ্রিম কোর্টে সম্প্রতি রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং সেই ডেপুটেশন থেকে জানা যায় যে ওবিসি মামলা সংক্রান্ত কারণের জন্য রাজ্য পুলিশে অর্থাৎ ডাব্লুবিপিতে যে নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল সেই রিক্রুটমেন্টের পরীক্ষা নেওয়া যাচ্ছে না একই সঙ্গে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবেল তার কিন্তু পরীক্ষা নেওয়া যাচ্ছে না একই সঙ্গে জানা হয়েছিল যে নতুন ভ্যাকান্সিগুলো সেগুলো কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে এই ও বিসি কেসের জন্য এবং বেশ কিছু রেজাল্ট সেগুলো কিন্তু পেন্ডিং পর্যায়ে রয়েছে এই একমাত্র ও মামলার জন্য ও মামলার রায়দান হয়ে গেলে কিন্তু সেই অনুযায়ী তারপরে ব্যবস্থা নেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা অন্য ডিপার্টমেন্টগুলো তো বন্ধুরা আজকে হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার তারিখ আজকে হচ্ছে সেই ডেট যে ডেটের অপেক্ষায় ছিল পশ্চিমবঙ্গের প্রচুর চাকরি প্রার্থীরা কারণ আজকে সুপ্রিম কোর্টে এই ওবিসি সার্টিফিকেট মামলাটি শুনানির কথা ছিল হ্যাঁ শুনানি হয়েছে এবং এই মামলা সংক্রান্ত বেশ কিছু আপডেট পাওয়া গেছে প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই কেসে কিন্তু কোনো স্টে অর্ডার পড়েনি ঠিক আছে মহামান্য সুপ্রিম কোর্ট এই কেসে কিন্তু স্টে অর্ডার দেয়নি তবে তিনটি অর্ডার দেওয়া হয়েছে তিনটি অর্ডার কী কী দেওয়া হয়েছে কি কি বলা হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে বা আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো চলো ভিডিওটি শুরু করি তাকে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে একই সঙ্গে ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করে দেবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে আপডেটটি জানিয়ে দেবে তো বন্ধুরা এখন আমরা সরাসরি দেখে নেব ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলায় কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে এটা বলা হচ্ছে ও বিসি শংসাপত্র বাতিল মামলা কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট আমরা বিস্তারিত দেখে নেব তো যেটা বলা হচ্ছে ও বিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট রাজ্যকে নোটিশ জারি করা হয়েছে তার আগে সোমবারের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের মূলত তিনটি বিষয় হলফনামায় জানাতে বলা হয়েছে রাজ্যকে সেগুলি হল এক কোন দিক দেখে সাতাত্তরটি জনজাতিকে ও তালিকায় যুক্ত করা হয়েছিল দ্বিতীয়ত বলা হচ্ছে ও তালিকায় সাতাত্তরটি জনজাতির মধ্যে সাঁত্রিশটি জনজাতি এবং বাকি উপজনজাতির ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছিল তৃতীয়ত রাজ্যের তরফে কি পদ্ধতি মেনে সার্ভে করা হয়েছিল আগামী ষোলোই আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে জানো হচ্ছে চলতি বছরের গত বাইশে মে কলকাতা হাইকোর্টের ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বড়সড় রায়তায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ অনুযায়ী দু হাজার সালের আগে ওবিসি শংসাপত্র বৈধ তবে দু হাজার দশ সালের পরবর্তী অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয় তার ফলে বাতিল হয়ে যায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র ডিভিশন বেঞ্চের দাবি দু হাজার সালের পরবর্তী ও বিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি তাই শংসাপত্র বাতিলের নির্দেশ এই শংসাপত্র কাজে লাগিয়ে অনেকেই চাকরি পেয়েছেন তবে শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়েনি তাদের সকলের চাকরি ভালো থাকবে বলেই জানাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদালতের বক্তব্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি উনিশশো তিরানব্বই অনুযায়ী ও নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন দিতে হবে তবে দু হাজার সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছে সেগুলি বৈধ থাকছে বলেই জানাই হাইকোর্ট হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় রাজ্য তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওবিসি কেস কিন্তু এখনও মেটেনি ওবিসি কেস এখনও ঝুলে আছে সুপ্রিম কোর্টে আগামী শুনানি হতে পারে ষোলোই আগস্ট তার আগে রাজ্য সরকারকে তিনটি অর্ডার দেওয়া হয়েছে এবং যে বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু হলফনামা আকারে জমা করতে বলা হয়েছে রাজ্য সরকারকে তো আশা করি আপনারা বুঝতে পারলেন বা তোমরা বুঝতে পারলে যে এখনও কিন্তু এই কেসের মীমাংসা হয়নি আগামী ষোলোই আগস্ট বোঝা হবে যে পরবর্তী গতি প্রকৃতি কী হয় বা কোন দিকে এটা মোড় নেয়